আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আমি মাহফুজ খান মাহফুজ আতর থেকে আপনাদের সামনে আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি, তারপরে কথা দূরশরী এবং সালাম দোয়া করে তারপর আপনার সাথে কথা বলি। প্রোডাক্টের বিষয়ে কথা বলবো না বললেও নাই, সেটাও বলা জরুরি। কিন্তু সবার আগে যেটা হচ্ছে আমার কথা, আমি দূরশরী পড়ি, আল্লাহ রসুলকে সালাম না পৌঁছে সে পর্যন্ত কথা বলা বলতে আমার মুখে আটকে আছে। আসসালাতু ওয়াসসালাম আলাইক আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহ, তোমার নামে শুরু করতেছি, তুমি আমাদেরকে ইজ্জত দেনেওয়ালা, তুমি বেজ্জত থেকে হেফাজত করনেওয়ালা মালিক, তুমি রহম করনেওয়ালা মালিক, তুমি আমাদেরকে সাই বুঝ দান করনেওয়ালা মালিক। এ আল্লাহ, তুমি আমাদেরকে জালিম থেকে হেফাজত করো, এ আল্লাহ জালিমের জুলুম থেকে হেফাজত করো, এ আল্লাহ জুলুম থেকে করনেওয়ালাকে হেফাজত করো, জুলুম যাদেরকে যারা জুলুম করতেছে তাদেরকে আল্লাহ তুমি তাদেরকে সাই বুঝ দান করো। এ আল্লাহ, তাদের যদি সাই বুঝ না থাকে তাহলে তুমি তাদের উপযুক্তি উপযুক্ত ব্যবস্থা করে দান করো। হ্যাঁ, উপযুক্ত ব্যবস্থা দাও। আমি প্রথমে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে আমার উস্তাদ, আমার বড় মামা, আমার উস্তাদের উস্তাদ, আমার নানা, আমার নানার এবং আমার মামার খুব ক্লোজ একটা লোক, ওনার ছেলে, ওনার খানদানের লোকের একটা নতুন আইটেম আমি লঞ্চ করতেছি আমাদের এই জগতের মধ্যে। আমি প্রথম এই ভিডিওটা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করছেন এই কোম্পানির কিছু কথা এবং আইটেম দেখানোর জন্য। তো যেটা আইটেম হচ্ছে, ওনার একটা এশা আতর নাম দিয়েছেন এই ফ্লেভারটা। এই আতরটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চকচক করতেছে। সাধারণত এই ধরনের প্যাকেজিংয়ের মধ্যে বিদেশ থেকে মাল আসে। হ্যাঁ, আলিফ কোম্পানি আছে, তারপর ইনি আছেন। তো ইনি যেটা করছেন, ইনি বাংলাটা করছেন, এটা যে নর্মাল, এটা আমি এটা নিয়ে ভিডিও করে ফেলছি কন্নজের একটা মালের মধ্যে, দেখে নেবেন। তো এটা একটা কন্নজ কোম্পানি, কিন্তু কন্নজ অনেকগুলি আছে। কন্নজের হচ্ছে, ইনি হচ্ছেন কন্নজ, দেখেন এখানে লেখা আছে কন্নজ আতার কড়ি, কন্নজ কড়ি, কন্নজ আল করিম আতর। এতগুলি কন্নজ তো মুখে আটকে যায়, কন্নজ আতার হাউস খালি মুখ থেকে বের হয়, কন্নজ আল করিম আতর। তো এনাদের কোম্পানির নাম হচ্ছে এটা। আর এনার নাম এনে দিয়েছেন এখানে 0% অ্যালকোহল। এটার মধ্যে কী কী ইনি ফ্লেভার করেছেন, এটার মধ্যে 6টা ফ্লেভার করেছেন। তো 6টা ফ্লেভার আমাদেরকে ইনি পাঠিয়েছেন, আমি জানি না এখনও কি অনেক কটা ফ্লেভার পাঠিয়ে করছেন, আমাকে মাত্র 6টা ফ্লেভার আপনাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। এটার দামটা আমি আগে বলে দিই আপনাকে, দামটা জেনে রাখা আপনাদের জন্য ভালো হবে, তারপর আমি আপনাকে প্রোডাক্টটা দেখাই। কারণ আমি সবসময় দামটা শেষের দিকে বলি, মাঝে মাঝে অর্ধেক অর্ধেক বলে ফেলি। আজকে এটা দামটা আমি বলে দিচ্ছি, আলিফের দাম হচ্ছে 680 টাকা, এটার দাম হচ্ছে 580 টাকা। 580 টাকার মধ্যে আমাদেরকে, আমরা আপনাদেরকে এরকম 6টা মিক্স করে দিতে পারবো। যদি কারো মন চায় যে মাহফুজ ভাই আমরা 6টা 6 ফ্লেভার নিবো, মাহফুজ ভাই আমরা 6টা 6 ফ্লেভার নিবো না, আমরা এক ডজনে এক ফ্লেভার নিবো, ইনশাআল্লাহ দেওয়া যাবে। মাহফুজ ভাই আমি 6টা 6, এক ডজনে 3টা ফ্লেভার নেবো, দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো এক র্যাগের মধ্যে এই মালটা লাগাবো ইনশাআল্লাহ। তো মোটামুটি মালের মধ্যে আমি সবার আগে চকলেটটা খুললাম, চকলেটটা আমি খুলে চেক করছিলাম এদের ভিতরে কী আছে, আমি আপনাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য ক্লিয়ার করে দিই জিনিসটাকে। এরকম ওনারা প্যাকেট করেছে, এটা একটা খাঁচ আছে, এই খাঁচটা এটা ভিতরে দেওয়া আছে আলনাইমের মতো, ভিতরে থেকে দেখতে আমি আমার বলি আলনাইমের মতো, নট আলনাইম, নো বিদেশি মাল, মেড ইন বাংলাদেশ, প্যাকিং অফ বাংলাদেশ, ম্যাটেরিয়াল বাইরে থেকে আসে। ম্যাটেরিয়াল কোথায় থেকে আসছে, এনে যে আতরগুলি আমি সবগুলি চেক করছি, চেক করার পর আমি যে কথাগুলি বলবো আগে আমি চেক করি। একটা উর্দুর মধ্যে একটা কথা আছে, পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। হ্যাঁ, তো ওটা অনুসারেই আমি আগে নিজেকে শুঙ্গি, জিনিসটা বুঝি, তারপর আপনাদের সাথে কথা বলি। এই কনফিডেন্স যে কথা বলতেছি আগে জেনে নিয়েছি কতক্ষণ আতরটা থাকবে। চকলেট আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সাধারণত আতর আমি বলে থাকি 2 থেকে 8 ঘন্টা, আমি এটাকে বলবো 2 থেকে 6 ঘন্টা থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কম বললাম কারণ গরমের সময় এসে পড়ছে, যখন গরম না থাকে তখন আমি একটু কথাটা বাড়াই বলি। তো এটা আপনার একটা অরিজিনাল চানা বোতলের মধ্যে মাল ভরা হয়েছে, গোল্ডেন কালার ক্যাপ আছে, আর এটা একটা ক্যাপ এরকম প্যাকেট করা দেওয়া হয়েছে। এটা 2টা পিস আমাদেরকে চকলেট দিল, আমরা 2টা পিস চকলেট সরলাম। তারপরে এটার মধ্যে উনি দিয়েছেন বেলিফুল। সাধারণত যে বেলিফুল আমরা ইউজ করে ব্যবহার করে থাকি, ঠিক বেলিফুলের গ্যারান্টা আছে এটার ভিতরে। এনারা সেম 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 ডিজাইন, সেম কালার, সেম সব কিছু, জাস্ট ফ্লেভার ডিফারেন্ট, ফ্লেভার ছাড়া আপনাকে এটা দেওয়া হচ্ছে। ওকে, তো বেলিফুলের লাস্টিংটা আমি আরেকটু বলে দিই আপনাকে। বেলিফুলের লাস্টিংটা সব যতই দামি বেলি হোক না কেন, তার লাস্টিংটা খুব কম থাকে। আমি 2 থেকে 3 ঘন্টা এটা লাস্টিং বলবো, এর চেয়ে বেশি লাস্টিং বলবো না। তারপর আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আতরটা কোথায় থাকে। আমি যে আতর সাধারণত বলে থাকি ভাই 2 থেকে 6 ঘন্টা, 2 থেকে 8 ঘন্টা, অনেকে মনে করে কি এই যে কিটটার মতো, কাঞ্জুসের মতো একটু আতর লাগাবো,
একটু ঘষবো, 24 ঘন্টা আতর থাকবে না, থাকবে না, না থাকবে না বাংলাদেশের এই ওয়েদারের মধ্যে। ওকে, তারপর আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি এটার মধ্যে আরেকটা ফ্লেভার, নতুন ফ্লেভার যেটা আসছে, এটা যে উদ ইউজ করেছেন, উদ আতর। উদ আতরটা হচ্ছে আপনার সৌদি থেকে যে একটা ফ্লেভার আসে, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম লাস্ট ডিসেম্বরের শেষ দিনে, অর্থাৎ আপনার আজকে একটু তার লড়াচড়া করতেছে, তারটা বড় তারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছিল, ভয়েসের মধ্যে একটু সমস্যা হচ্ছিল, ওটা ব্যাটারি ডাউন হয়ে গেছে এর জন্য। তো কোথায় ছিলাম আমি, উদ, উদ আমি এহলান কোম্পানির একটা ভিডিও করেছিলাম যেটা করার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আমার সব মাল শেষ হয়ে যায়। তো ওই এহলান কোম্পানি যে উদ ভরে বা মক্কা হোয়াইট মক্কা ভরে, ওই মালটা এটার মধ্যে ভরা হয়েছে, এটা নাম দিয়েছেন ওনারা উদ আতর। লাস্টিং কত? 2-6 ঘন্টা এই উদটা থাকবে। তারপর উনি দিয়েছেন এটাকে কি নাম আছে, কাশিফ, খুব সুন্দর একটা নাম দিয়েছেন কাশিফ। এটার মধ্যে যে এতটা ভরেছেন, বাংলাদেশে একটা খুব পপুলার একটা আইটেম, খুব ফ্লাইং করনেওয়ালা একটা আইটেম, খুব লাস্টিং করনেওয়ালা আইটেম। তো আমি এটা এটা লাস্টিং আমি আপনাদেরকে দিচ্ছি 2-10 ঘন্টা, এটা আইটেমের লাস্টিংটা 2-10 ঘন্টা করবে, ফ্লাইং ভালো করবে। আপনি এত লাগে যেভাবে যাবেন তো আপনাকে বলবে কি এখান থেকে কেউ গেছে। তারপর একটা আতর দিয়েছেন ওনারা ওপেন, আলিফের একটা V2 আছে, এটার মধ্যে যে ওপেন ভরা হয়েছে ওপেন V2। আপনার একটা জিনিসটা খেয়াল রাখবেন, ওপেন নামে যত আতর আছে সবগুলো ব্যাটা একই ভরে, হ্যাঁ এনিও একই ভরেছেন ওপেন। কোথায় কোন দেশ থেকে আনছেন, এনার যে ম্যাটেরিয়ালগুলি আছে এই ম্যাটেরিয়ালগুলি ইন্ডিয়া থেকে আসছে, হ্যাঁ ইন্ডিয়ার কোন কোম্পানি আমি এটা জানি না, কারণ এমনি কোনো কোম্পানি মেনশন করেন নি। তারপর এখানে একটা জিনিস আছে যেটা আপনাদের দরকার আছে, এখানে একটা বারকোড দিয়েছেন, বারকোড, এই বারকোডটা স্ক্রিনশট দিয়ে আপনারা ফুল ডিটেইল জেনে নিতে পারবেন। এটা যদি বারকোড আপনার ওই এটা থাকে, কি বলে একটা সফটওয়্যার আছে আমাদের, আমার মোবাইলে তো আছে, আপনি জানেন আপনাদের মোবাইলে আছে কি না, তো এই মোবাইলের মধ্যে আপনার বারকোডটা জাস্ট স্ক্রিন করলে এটা পুরো বায়োডাটা এসে পড়ে। তার নাম হচ্ছে কি নাম, ওপেন ব্ল্যাক। তাহলে লাস্টিং কত? 2-6 ঘন্টা মিনিমাম লাস্টিং করে, আরও বেশি থাকে, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর এটা হচ্ছে লাভবাইক, লাভবাইকটা এমন একটা আতর, উনি যেটা আতর বলেছেন আমি কিন্তু এটা খুলে খুলে এখন দেখাচ্ছি না, কারণ আমি প্রত্যেকটা আইটেম খুলেছিলাম, ব্যবহার করেছিলাম, এটা দ্বিতীয় ভিডিও করতেছি, এর আগে একটা ভিডিও করেছিলাম পছন্দ হয়নি ডিলেট করে ফেলছি, এই জন্য এটা খুলতেছি না, কারণ সময় খোলার আমার দরকার ছিল, দেখে দরকার ছিল কি আছে এটা। লাভবাইক, লাভবাইক আতরদের মধ্যে যে বলছে এটা 2-8 ঘন্টা প্লাস লাস্টিং করবে ইনশাআল্লাহ। এখন এগুলার লাস্টিং কোথায় করবে, মানুষ সাধারণত মনে করে দাম কত বলতেছে, দাম কিন্তু বলে ফেলছি আমি, আবার দাম বলতেছি আপনাদেরকে, হ্যাঁ দাম হচ্ছে 580 টাকা, কারণ আমি এর জন্য মাঝখানে শুরুতে শেষের মধ্যে শুরুতে বলি না, মাঝখানে বলি এবং শেষে দাম বলি, কারণ অনেক সময় কনফিউজ হয়ে যায় মানুষ কে দাম কি বললাম মাহফুজ ভাই, কারণ আমাদের অভ্যাস হচ্ছে আমরা লম্বা ভিডিও দেখি না, হ্যাঁ এখানে খচর মতো সূত্র শুনতে পারছেন, এখানে কাস্টমারের ভিড় আছে, কাস্টমারের ভিড়ের মধ্যে আমি কাজ করতেছি আপনাদের জন্য, কারণ যারা এটার জন্য এটা লঞ্চটা করা জরুরি হয়ে গেছে, কারণ আজকে আজকে কালকে লঞ্চ করতাম, আজকে 1 তারিখের মধ্যে আপলোড করা দরকার ছিল কিন্তু করতে পারিনি। তো যার মুনাসিব মনে করেন, যারা মন চায় আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আপনাদের ভিডিও দেখাতে আমার এখানে টাঙ্গাইল থেকে এক ভাই আসছেন, ওনার কাছে মাল বিক্রি করে ফেলছি, আমি ওনাকে বললাম আমি ভিডিও করে আপনাকে মালটা দিই, ইনশাআল্লাহ কালকে ঘরের মধ্যে মালগুলো ঢুকবে, আবার নতুন মাল আপনাদের যখন মাফ করবেন প্রয়োজন মনে করেন যে না মাহফুজ ভাই আমার এই মালটা লাগবে আমার থেকে নেন, বা আমার আমার মতো আতরওয়ালা অনেক আছেন, শুধু আমি না, আমি আবার একজন জিনিসটা ক্লিয়ার করে দিই, আমি কোনো প্রোডাকশন করনেওয়ালা না, আমি একজন সেলসম্যান, আর এটা একটা আমি একজন ডিজিটাল সেলসম্যান, আমরা অনলাইনের মধ্যে আমি আপনাদেরকে জাস্ট আপনাদেরকে একটা আইটেমের পরিচয় করাচ্ছি, হ্যাঁ আমার কাজ হচ্ছে আপনার কাছে সেল করা না, আমার কাজ হচ্ছে আপনি যখন আপনার মনে মন যদি চায় যে আমি মাহফুজ ভাই থেকে মাল নিব, আলহামদুলিল্লাহ মোস্ট ওয়েলকাম, আসেন আপনার যদি আপনার আপনার কাছে যদি আমার রিজিক থাকে আসেন, মোস্ট ওয়েলকাম, হ্যাঁ হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে, সবাই তো আমার কাছে আসে না, কিন্তু এটার জন্য এই না যে মাহফুজ ভাই একজন প্রোডাকশন করনেওয়ালা না, মাহফুজ বিভিন্ন কোম্পানিওয়ালাদের মাল বিক্রি করে, ওকে, কোনো মাহফুজ কোনো মাল তৈরি করে না, কোনো সময় একটা তিনত করছিলাম কিন্তু তারপরে আমরা দেখি আমি তো এমনি ঘুমাইতে পারি না, আর কী করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কিছু বলে রাখার দরকার আপনাদের খুব জরুরি হয়ে গেছে, কারণ এই মুহূর্তে যে ভিডিওগুলি আসতেছে সে ভিডিওগুলা এবং আগে যে ভিডিও করছি সবগুলোর মধ্যে আমি মাহফুজ আতর হাউজের যে জিম্মাদার আছি আমি মাহফুজ খান, আপনারা দোয়া করবেন আল্লাহ হায়াতে রাখুক সুস্থ রাখুক, যা আপনাদের সেবা করতে পারি। আমাদের মূল মকসদ কি, আমার মূল মকসদ হচ্ছে আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি আর হোলসেলওয়ালার কাছে বিক্রি করি, যারা মাল নিয়ে সেল করবে
আমরা যারা ব্যবহার করবে তাদের কাছে কোনো মাল বিক্রি করার কোনো নিয়ত নেই। আপনারা যদি মন চায় কি আমার মাল লাগবে বা আমি ব্যবহার করব, তাহলে আসেন দোকানে, আসেন নিচের দোকানে, আসবেন এসে আমার দোকানের যে সেলসম্যানরা থাকবে, আমার যে টিম থাকবে সকাল 10টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত 8টা পর্যন্ত যে টিম থাকবে, সেই টিম মেম্বারকে বলবেন মাহফুজ খান সাহেবের বা মাহফুজ আতর চ্যানেলের আমি সাবস্ক্রাইবার, তো আপনাকে কিছু হয়তো সম্মান করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা যে রেট দেখতেছেন সেই রেটটা হচ্ছে পাইকারি রেট, শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের জন্য, ব্যবহার করলে ওয়ালাদের জন্য এ রেট না। তো আশা করি আমার কথাটা বুঝে গেছেন। অনেকে আবার আমাকে আজকে কালকে বা পরশুদিনের মধ্যে আমার কোনো কমেন্টের মধ্যে বলছেন যে ভাই আমরা মুক্তালিফ কিসেমের মাল নিব, মিলাই নিব। ভাই দেখেন, সর্বপ্রথম আপনারা যা মন চায় নেন, সমস্যা নেই, দোকানে এসে নেন। আর যদি মিনিমাম যদি আপনারা বলেন না আমার একান্তই লাগবে, তো কোনো মাল আপনাদের কাছে আমরা এক্সচেঞ্জ করব না বা পাল্টাই দিব না। আমি বিক্রিত মাল ফেরত নেই শর্ত সাপেক্ষে, আমি সারা বাংলাদেশে মাল পাঠাই শর্ত সাপেক্ষে, আমি কন্ডিশনের মাল পাঠাই আলহামদুলিল্লাহ, আমার কাছে নগদ টাকা দিয়ে মাল নিয়ে যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিভিন্ন রকমের মাল কাস্টমার লোক আসে, আমি আবার সবার কাছে মাল বিক্রি করি না। আমি আমার চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেল মার্কেট লিঙ্ক দেওয়া আছে মাহফুজ আইডিয়া বিডি, যারা আমার থেকে আমার এই ভিডিওগুলো দেখে যারা আইডিয়া করতে চান কি আমি ব্যবসা করতে চাই, আমি ব্যবসা হতে চাই, আমি ব্যবসায়ী হতে চাই, তো আপনারা আমার চ্যানেলের মধ্যে যে লিঙ্ক আছে ওটা দেখে আপনারা আসতে পারেন, দেখতে পারেন, আপনাদের আশা করি অনেক কাজে লাগবে, ঠিক আছে? ইনশাল্লাহ অনেক কথা বললাম, অনেক কথার মধ্যে যদি কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন আল্লাহর জন্য। আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো এক চ্যানেলের মধ্যে কোনো অন্য কোনো সরি আবার দেখা হবে এই চ্যানেলের মধ্যে আপনাদের সাথে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে, অন্য কোনো আইটেম নিয়ে ইনশাল্লাহ। তো এখানে শেষ করতেছি ভাই, নামাজের সাথে আল্লাহর ওয়াদা আছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতকে জামাতের সাথে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ আমাদেরকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।